তোমার দুর্দিনে যারা তোমার পাশে থাকেনি, সুদিনে তারা যত বড় অজুহাতে ঝুড়ি নিয়ে আসুক না কেন, সেটা ছুঁড়ে ফেলাই উত্তম। মানে কি মানে হচ্ছে, আমরা কি হয় জীবনে চলার পথে আমরা সবসময় যে সুদিন থাকে সেটা যেরকম না, আবার দুর্দিনের মধ্যেও আর থাকে, আবার আজীবন দুর্দিন থাকবে সেটাও ঠিক না। তো এখন দেখা গেল যে একটা সুদিনের সময় আশেপাশে অনেক লোকজন থাকে, হ্যাঁ, দুধের মাছের মতো। এখন যখন সমস্যায় আমরা পড়ে যাই, তখন দেখা যায় অনেক মানুষই আছে যাদের কাছে হয়তো বা সরাসরি যোগাযোগ করা হয়, তারা ভয়ে সেই যোগাযোগের উত্তর দেয় না। যাদের সাথে একটা হেল্পের জন্য বলা হয়, তারা মাথা খারাপ, এখন এই বোঝা মাথায় নেব, তার তো আগের মতো সুদিন নেই বলে চিনতেও চেষ্টা করে না। যাদের সাথে টেলিফোন করা হোক বা যে কোনো যোগাযোগের মাধ্যমে যত রকমের চেষ্টাই করা যাক না কেন, তারা লাপাত্তা হইয়া যায়। কারণ তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় যে ইস, এখন সে বিপদে আছে, তাকে হেল্প করতে গেলেই তো আমি ফাইসা গেলাম, এখন সে বিপদে আছে, যদি একটা হ্যালো বলি আর যদি টাকা পয়সা চায় বসে তাহলে কী হবে। অর্থাৎ নানা ধরনের নিজেদের স্বার্থপরতার কথা ভেবে, সবাই না, কিছু মানুষ আছে যাদেরকে আমরা আমাদের দুদিনের সময় পাশে তো পাই না, উল্টো পাওয়ার চেষ্টা করতে গেলে তারা টিকির নাগালো দেখা যায় না। কিন্তু এই মানুষগুলোই এরা ভুলে যায় যে একটা সময় কী হয়, একটা সময় তো আজীবন তো দুর্দিন চলে না, আজীবন তো মানুষ সমস্যায় থাকে না, সমস্যা থেকে কাটিয়ে ওঠা যায় হয়, এবং এটাই নিয়ম। কিন্তু দেখা গেল যখন এটা থেকে সমস্যা থেকে কাটিয়ে উঠা গেল, অমনি দেখা গেলো এরা আস্তে আস্তে নাক গলাচ্ছে, অমনি দেখা গেলো এরা আস্তে আস্তে যোগাযোগ করা শুরু করেছে, এবং পরবর্তীতে আস্তে আস্তে মানুষ তো উন্নতির দিকে যায়, তখন দেখা গেছে এরা আবার অনেক রকমের অজুহাতের ঝুড়ি নিয়ে চলে আসবে। কি বলতে, তারা বলতে আসবে যে এই কারণে তোমার সাথে তখন আমরা যোগাযোগ করতে পারিনি, এই অসুবিধার জন্য তখন তোমাকে আমরা হ্যালো করতে পারিনি, এই কারণে তখন তুমি আমাকে পাও নাই। অর্থাৎ হাজারো রকমের অজুহাতের ঝুড়ি ভরে নিয়ে তারা হাজির হবে। তখন কি করবে, হ্যাঁ, তোমাদের প্রজন্মকে বলছি, তখন এই অজুহাতের ঝুড়িটা সুদ্ধা ছুঁড়ে ফেলে দিবে। অর্থাৎ মানে কি, অর্থাৎ এদেরকে বেল দিবা না। এই জন্য তোমরা বেল দিবা না, কারণ এ ধরনের মানুষজন, এরা মনে রাখবা প্রথম কথাই হচ্ছে যে এরা তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। এদের এই চেহারা তুমি যেটা দেখেছো, তুমি ডেফিনেট থাকবা, আল্লাহ না করুক ভবিষ্যতে তুমি যদি আবার বিপদে পড়ো, আবার তারা পোলট্রি খাবে, এবং ওই পোলট্রি খাওয়াটা তোমাকে অনেক বেশি রক্তাক্ত করবে, কি দরকার। আর সবচেয়ে বড় কথা, এদেরকে ছাড়াই যখন দুর্দিনের মোকাবেলা করতে পেরেছো, বাকি জীবনটাও এদেরকে বাদ দিয়ে চললেও তোমার কোনো কিছুই যায় আসবে না ইনশাল্লাহ। তাতে তুমি অনেক ভালো থাকবা, বেটার থাকবা। অল দ্য বেস্ট।